हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय अनदर वीडियो देखो आमादेर छोटो एक टा किन्तु घर एखाने छिलो सेटा किन्तु एखन आलहामदुलिल्लाह आमरा अनेक बड़ो करे फेलछि। तो आज के आमी प्रथमवार हाँ शीतकाले मौसुमे एजे आमी बाल्टी निये आसछि गामला एखाने किन्तु पानी दिब पानी दिए आमार एई कबूतरगुलोके गोसल करब। तो गोसल करार पूर्व मुहूर्ते देखो आमी पानिर साथे की की मिक्सार करी এগুলো আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কবিতর ফুল অ্যাক্টিভ এবং সুস্থ থাকবে। তো ভিউয়ার্স তার আগে আপনাদেরকে একটু পরিচয় করে দেই। দেখুন একটা কবিতরকে যখন আপনি তিনটা ডিম দিবেন তখন দেখুন একটা ডিম কিন্তু সে সাইড করে রাখবে, তার মানে একটাতে সে তাপ দিতে চাবে না। তো আমি তুরি বাজার ডিম দুটাকে একটু বের করে নিলাম, কোন ডিম কোনটাকে দিব। ভিউয়ার্স এই যে আমার হোমা কবিতর কিন্তু ডিম দিয়ে দিবে, আমি মূলত তাদেরকে এই ডিম দিয়ে দিব। তো একটু দেই, তারপরে আপনাদেরকে আজকে আমি কবিতরগুলো সব ছেড়ে দিয়ে কীভাবে গোসল করাই সেটা দেখাবো। তার আগে হোমা কবিতরকে ডিমগুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে আমার তুরিবাস কবিতরের ডিম, আর এরা কিন্তু বাচ্চা রেখেই ডিম দিয়ে দিছে। হ্যাঁ, খুব ভালো একটা জাতের কবিতর। দেখুন এই যে ডিম দেওয়ার সাথে সাথে তারা কিন্তু নিয়ে নিছে, তারা ওখানে তাপ দিবে। তো এর বাচ্চা দেখুন আমি এই খাঁচার মধ্যে রাখছি, ওই যে এখনও কিন্তু ওই লোমগুলো পড়ে যায় নাই। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আগে আমি আমার এই লাক্ষাগুলোকে ছেড়ে দিব। এগুলো হচ্ছে আমার ফার্মের সব থেকে প্রথম কবিতর, প্রথমে আমি এদেরকে নিয়ে আসছিলাম। তো আমি ছেড়ে দিলাম, দেখুন এখানে আমাদের ছাদে কিন্তু একটা মুরগি উঠে আসছে আমার বাসা, এখানে আসলে ভালো খাবার দাবার পাই এই কারণে চলে আসছে। এরপরে আমি আমার নটটাকে ছেড়ে দিলাম, দেখুন এরা পানি পেয়ে এখনও কিন্তু পানি পায়নি, কিন্তু ছাড়া পেয়ে অনেক খুশি দেখতেই পাচ্ছি। এখন কিন্তু হিউজ পরিমাণে এখানে রোদ আসবে। আমরা দেখুন ঘরটাকে কিভাবে তৈরি করছি এ সম্পর্কে আমার ভিডিও আসছে, আপনারা চাইলেই দেখতে পারেন। হ্যাঁ দেখুন এই যে এই অংশটাই কিন্তু টিন দেওয়া আছে, আর এটা দেখুন একেবারে সূর্য এখান থেকে আসবে যাতে কবিতরা হিউজ পরিমাণে তাপ পায়। তো এরপরে আমি এই কবিতরগুলোকে ছেড়ে দিব, এদের করে একটা গোসল করার পরে গেলাম। তো এর আগে আমি দরজাটা একটু লাগাই দেব। ভিউয়ার্স দেখুন আমার কিন্তু একাংশ কবিতরকে আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ মোটামুটি আজকে এদেরকে যেহেতু প্রথমবার গোসল করাচ্ছি তো এদেরকে দিয়ে একটু দেখব যে আসলে কীরকম হয়, তারপরে বাকি কবিতরগুলোকে ছেড়ে দিব। ঠিক আছে, তো আজকে এদেরকে দিয়ে আমি সর্বপ্রথম গোসল করাবো। তো চলুন আমরা পানির মধ্যে কী কী মিক্সচার করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এই ফ্রেশ পানি দিয়ে এখন কবিতরা গোসল করাবো, যাচ্ছে আমাদের ট্যাঙ্কের পানি। তো চলুন নিয়ে যাওয়া যাক। তো ভিউয়ার্স দেখুন এবার আমরা একেবারে ফ্রেশ পানি এই পানিটা এখানে দিয়ে দেব। এবং একে একে সবাই কিন্তু এসে গোসল করবে। দেখুন অলরেডি কিন্তু একটা গেছে, এই কিন্তু এবার এখানে গোসল করবে, আর একজন চলে গেছে। আসলে এদেরকে অনেক দীর্ঘদিন যাবৎ গোসল করে দেওয়া হয়নি, এটা কিন্তু আমরা একাংশ কবিতর দিয়েছি ছেড়ে, আরও এখানে কবিতর রয়েছে। দেখুন এই যে দেখুন কবিতরের শরীর থেকে কী পরিমাণ ময়লা বের হচ্ছে দেখছেন, একটু দেখেন আমি কাজ করে দেখুন কী পরিমাণ ধুলো।
ওরা কিন্তু পানি পেয়ে অনেক হ্যাপি। খাঁচার ভিতরে দেখুন, ওই কিন্তু এখন ডিম রেখে তো যাইতে চাচ্ছে। দেখুন এখানে কিন্তু ডিম দেওয়া আছে তো না, তাদের একটা শরীরেরও দিলাম। এখানে দেখুন এই যে এখানকার নর, এগুলো কিন্তু গোসল করার জন্য খুব ছটফট করতেছে। এখন দিব ছেড়ে দেখুন পানির মধ্যে কিন্তু বসে আছে। দেখুন তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখন যেহেতু ধীরে ধীরে গরমকাল পড়তেছে, তো আপনারা কিন্তু সপ্তাহ পর পর এটাকে গোসল করাই দিবেন। সম্পূর্ণ ফ্রেশ পানি দিয়ে আপনারা গোসল করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আশা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।